আসসালামু আলাইকুম, 90 ডিগ্রি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানব সন্ধে সন্ধে জাতিসংঘের অফিসিয়াল ভাষা মনে রাখার টেকনিক। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখব জাতিসংঘ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ সংগঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 1945 সালের 24 অক্টোবর 51টি সদস্য রাষ্ট্র নিয়ে এর আবির্ভাব এবং বর্তমানে এর সদস্য সংখ্যা 193টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হলো 6টি। জাতিসংঘের এই 6টি অফিসিয়াল ভাষা নির্ধারণ করা হয় 1946 সালে। নিচের ছন্দটির মাধ্যমে এই 6টি অফিসিয়াল ভাষা মনে রাখার চেষ্টা করব। ছন্দ: রাশিয়ান এসক্যাফ, এখানে রুশ, ইংলিশ, স্প্যানিশ, চীনা, অ্যারাবিক ও ফ্রেঞ্চ, এই 6টি ভাষা হলো জাতিসংঘের অফিসিয়াল ভাষা। জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলো অন্যভাবেও মনে রাখা যায়, যেমন স্থায়ী সদস্য দেশগুলোর মুখের ভাষা প্লাস আরবি ও স্প্যানিশ। এখানে স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। উল্লেখ্য যে জাতিসংঘের সচিবালয়ে ব্যবহৃত ভাষা 2টি, ইংরেজি ও ফরাসি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।